তোলা আমি জানি আলম এসএসআর স্কুলের অনলাইন ক্লাসে অষ্টম শ্রেণীর ছাত্রদের বীজগণিতের অংশ থেকে বর্গ নির্ণয় কিছু অঙ্ক বোঝানোর চেষ্টা করব আমি আজকে তোমাদের অনুশীলনী 4 এর 1 এর ধনাত্মক অঙ্কটা বোঝানোর চেষ্টা করতেছি দেখো বুঝে এই যে এটা এই রাশিটা 7x² + 8b² - 5c² এর বর্গ নির্ণয় কিভাবে করব এটা বর্গ নির্ণয়ের জন্য আমরা তেমনি দুইটা রাশির ক্ষেত্রে খুব সহজে করতে পারি কিন্তু তিন রাশির ক্ষেত্রে একটু সমস্যা হয় এই জন্য তোমরা এটা লিখবা এত এর বর্গ তুমি কি করবা এই পুরোটার উপরে স্কয়ার দিবা কি লিখবা 7x² + 8b² - 5c² এই পুরো রাশিটার উপর বর্গ দিবা বর্গ হলো কি স্কয়ার এখন দেখো এই যে a প্লাস b এটা আছে সি তিনটা রাশি আছে যদি তিনটা রাশি হয় সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে আমি তো সূত্র জানি a প্লাস b হল স্কয়ারের সূত্র অথবা a মাইনাস b হল স্কয়ারের সূত্র মানে দুইটা রাশি যদি থাকে কিন্তু এখানে তিনটা রাশি হলে যে কোনো দুইটাকে a একটাকে b অথবা একটাকে a দুইটাকে b হতে হবে আমরা এখানে যে প্রথম দুইটাকে a এটা আমি লিখি 7x² + 8b² এটার দলাম আমি a - 5c² এখন দেখো এই পুরোটার উপর আপনি একটা স্কয়ার দাও এটাতে আমি এই রাশিটা বুঝাইতে চাচ্ছি এটা হলো a মাইনাস এটা হলো b তাহলে কি দাঁড়ালো a মাইনাস b হোল স্কয়ার a মাইনাস b হোল স্কয়ারের সূত্রটা তোমরা কি জানো a মাইনাস b হোল স্কয়ার সমান হলো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার তাহলে a স্কয়ার a কোনটা 7x² প্লাস 8b স্কয়ার এটা হলো a a স্কয়ার মাইনাস ফর্মুলা 2 ইনটু a একটা এই রাশি এটা 7x² প্লাস 8b² এখন এইটা যে এই রাশির সাথে গুণ এটা বোঝানোর জন্য একটা ব্র্যাকেট ভিতরে রাখো একটা ব্র্যাকেট ভিতরে রাখো তাহলে 2ab b কি b হলো 5c² তাহলে x² মাইনাস 2ab প্লাস এর হলো b স্কয়ার b কোনটা 5c² তার হলো হোল স্কয়ার এখন কি দাঁড়ালো আমার x² মাইনাস 2ab প্লাস b স্কয়ার এখানে তুমি আবার দেখো আবার এটা a প্লাস b যদি এটাকে আমি মনে মনে a ধরি এবং এটাকে আমি মনে মনে b ধরি এটা a এটা b তাহলে আমার কি দাঁড়াচ্ছে a প্লাস b হোল স্কয়ার আবার এটাকে a প্লাস b হোল স্কয়ার সূত্র করে তাহলে আবার এটাকে যদি আমি ফলাই এই যে a স্কয়ার প্লাস ফর্মুলা 2 ইনটু a ইনটু b প্লাস এর হলো b স্কয়ার 8b স্কয়ার তার হলো হোল স্কয়ার তাই a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার আর মাইনাস এটার কাজ করলাম এখন এইখানে এই তিনটা রাশি একসাথে গুণ আমরা কি করি এ দুটাকে আগে গুণ করে নিই তাহলে 5 দুগুণে 10 10c² আর সাথে এটাকে আমি এখন ব্র্যাকেটের ভিতরে রেখে দিই 7x² প্লাস হলো 8b² আর প্লাস এখানে কত হয় 5 এর উপর স্কয়ার আছে তাহলে 5 5 25 c^4 এখন এখানে কত হবে বলো 7 2টা তাহলে দুইটার সাথে কি হয় 7 আর 7 গুণ করলে 7 7 49 a^4 প্লাস এখানে কত হবে বলো 7 8 56 56 এর 2 দ্বারা গুণ বলো 56 2 করলে কত হয় 56 এর 2 দ্বারা গুণ করলে কত হয় গুণ করো 6 2 এর 12 2 হাতে রইল 1 5 2 10 10 এর 11 তাই 112 আর কি দাঁড়ালো a² b² যোগ এখানে কত হবে বলো 8 8 64 কত b^4
माइनस एटा সাথে এটা কি সম্পর্ক গুণ তাহলে আমরা গুণটা করে দিই কত 7 10 70 আর কি s স্কয়ার c স্কয়ার माइनस ব্র্যাকেটে বাহিরে माइनस চিহ্ন আছে কাজেই ভিতরে চিহ্ন গুণ হবে প্লাসে মাইনাসে माइनस কত 8 10 80 কি হবে b স্কয়ার c স্কয়ার প্লাস হলো 25 c টু দি পাওয়ার 4 এখন তুমি ইচ্ছা করলে এটা সাজায় নিতে পারো অথবা যেমন আছে এমনি রাখতে হবে আমি যদি সাজায় নিই তাহলে কত হয় 49 a টু দি পাওয়ার 4 প্লাস 64 b টু দি পাওয়ার 4 প্লাস 25 c টু দি পাওয়ার 4 মাইনাস না প্লাস একটা এটা লিখে আগে 112 112 a স্কয়ার b স্কয়ার আর মাইনাস 70 a স্কয়ার c স্কয়ার আর মাইনাস 80 b স্কয়ার c স্কয়ার এটা হলো নির্ণয় বর্গ তাহলে তোমরা দেখো যদি তিনটা রাশি থাকে এখানে আমাদের তিনটা রাশি ছিল তিনটা রাশির ক্ষেত্রে যে কোনো দুইটাকে a এবং একটাকে b অথবা একটাকে a আর দুইটাকে আমরা b দেব b ধরার পর আমি এই যে এই দুইটাকে ধরছি a a - b হোল স্কয়ার সমান হলো a - b হোল স্কয়ার সমান হলো a স্কয়ার - 2ab + b স্কয়ার আবার এটাকে আমি সূত্র ফলাইছি এটাকে সূত্র ফলাইছি আর এটা কি কি করতে হবে এই দুইটা রাশি একসাথে গুণ করে নিলাম এই তিনটা রাশি গুণ এর মানে তোমাদের সুবিধার্থে আমি কি করছি এই দুইটাকে আগে গুণ করে ফেলেছি ব্র্যাকেটের ভিতরে একটা পরে করছি তোমরা এই অঙ্ক বোঝা আশা করি সহজ হবে তোমরা আমার এই নিয়মটা ফলো করে বাকি অঙ্কগুলো যদি তিন রাশির অঙ্ক থাকে তোমরা ইনশাআল্লাহ এইভাবে করবা আজকের মতো আল্লাহ হাফেজ